আসছে পূজোর মরশুম, উৎসবের দিনগুলিতে পর্যটকদের যাতে সুরক্ষিতভাবে ঘোরানো যায়, বিভিন্ন জায়গা দেখানো যায়, তার জন্য বিশেষ প্রোটোকল দেওয়া হলো কোভিড পরবর্তীকালে শিলিগুড়ি শহরের বেশ কিছু গাড়ির চালককে। এর আয়োজক ছিলেন ভারত সরকারের পর্যটন মন্ত্রক এবং যাদের সহায়তা করেছে হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবং সেই সঙ্গে শিলিগুড়ির ড্রাইভার ইউনিয়নের একটা সংস্থা। চলুন এ বিষয়ে আমরা শুনব অভিজ্ঞ রায়ের কাছ থেকে তার বক্তব্য। হ্যাঁ, এই ট্রেনিংটা হচ্ছে শিলিগুড়ির যারা লাক্সারি ড্রাইভার কারের, সেই লাক্সারি কারের ড্রাইভারদের জন্যে এই ট্রেনিংটা করা হয়েছে। বিশেষত আফটার প্যান্ডেমিক কীভাবে কোভিড প্রোটোকল মেনটেন করতে হবে, ইভিন আমাদের তো থার্ড ওয়েভ আসছে, সেই জন্য সেই সময়ও কীভাবে কোভিড প্রোটোকল মেনটেন করতে হবে এইটা, আর কী করে ট্যুরিস্টকে হ্যান্ডেল করতে হবে সেটার বিষয়। এটা অর্গানাইজ করেছে হচ্ছে আমাদের ইন্ডিয়া ট্যুরিজম কলকাতা রিজিওনাল অফিস এবং হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক অ্যান্ড শিলিগুড়ি লাক্সারি ড্রাইভার্স ইউনিয়ন, এরা মিলে এটা করেছে। হ্যাঁ, এটা চলতে থাকবে, আজকে এখানে করলাম, এরপরে আমরা করব দার্জিলিং, তারপরে কালিম্পং, আবার চালসা, এই অঞ্চলে এটা চলতে থাকবে। এখন আমরা যেটা বার্তাটা দিতে চাইছি যে কোভিড এটা একটা টেম্পোরারি ফেনোমেনন, এই টেম্পোরারি ফেনোমেননটা চলে যাবে, আর তখন যে ট্যুরিজমটা হবে সেটা হচ্ছে রিভেঞ্জ ট্যুরিজম, অর্থাৎ অনেক বেশি পরিমাণে ট্যুরিস্ট আসবে, সেটার জন্য প্রস্তুতি নেওয়া ড্রাইভারদের জন্য এবং ট্যুর অপারেটারদের জন্য, হোটেলিয়ার্সদের জন্য। আর ট্যুরিস্টদের বলছি যে এটা যেহেতু টেম্পোরারি ফেনোমেনন, ভয় পাবেন না, আপনারা ডিস্টেন্স মেনটেন করে চলুন এবং সেফলি স্যানিটাইজ ইউজ করুন এবং ঘুরতে বেরোন, মনটাকে আরও বড় করুন। অর্থাৎ আসন্ন উৎসবের দিনগুলিতে যাতে পর্যটকরা স্বস্তিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারেন, সেই আস্থা জাগানোর লক্ষ্যে এই প্রশিক্ষণ দেওয়া হলো ট্যাক্সি চালকদের। এখন দেখার বিষয় আগামী দিনে এটি কতটা সফলতা লাভ করে। ইন্ডিয়া ট্যুরিজম কলকাতা অফিস রিজিওনাল অফিস ইস্ট তরফ থেকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের ড্রাইভার ট্রেনিং কোর্স করানো হচ্ছে। স্পেশালিস্ট ট্রেনাররা এসছেন এবং সঙ্গে আমাদের সঙ্গে টেকনিক্যাল ট্রেনিংয়ের জন্য টপসেল টয়টা আছে, এবং আগামী দিনে যাতে এই কোভিড পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে কোভিড প্রোটোকল মেনে নিউ নর্মালকে কিভাবে এই ড্রাইভাররা অ্যাকসেপ্ট করবে এবং আগামী দিনে পর্যটনকে আরও কীভাবে সুষ্ঠু করে সুন্দর করে পরিষেবাকে আরও কত মসৃণ করা যায়, সেই উদ্দেশ্যে মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই উদ্যোগ ইন্ডিয়া ট্যুরিজম কলকাতা অফিসের। শিলিগুড়ি থেকে অরুণ কুমারের রিপোর্ট।